ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ষোলোতম দিনে এসেও আশানুরূপ বেচা কেনা হচ্ছে না এতে হতাশ বিক্রেতারা তবে মেলার পরিবেশ এবং বাহারি পণ্য দেখে খুশি আগতরা দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তারা শেষ দিকে গিয়ে মেলা জমজমাট হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের ঢাকার অদূরে পূর্বাচলে চলছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা মধ্যভাগে এসে মেলার বেচা কেনা জমজমাট হবে বিক্রেতারা এমন আশা করলেও আশানুরূপ বিক্রি হচ্ছে না গত তিন দিনে বরং ক্রেতা এবং দর্শনার্থী কমেছে বলে জানান তারা বেচা কেনা যেমন আমরা আশা করছি তেমন হচ্ছে না দেখা যাচ্ছে কাস্টমার এসে ঘুরে ঘুরে যাচ্ছে ক্রেতা খুবই কম এখন আমরা মনে হচ্ছে যে বইমেলা মেলা শুরু হওয়ার কারণে বাণিজ্য মেলা দর্শনার্থী অনেক কম আসছে এখন কিন্তু আমার কাছে মনে হচ্ছে বই মেলার কারণে আমাদের কাস্টমার কমে গিয়েছে তবে শেষ দিকে গিয়ে মেলা জমে উঠবে বলে আশা তাদের সামনে দেখি আরো বেশি ভালো হতে পারে যে টার্গেটটা নিয়ে আসছে ইনশাআল্লাহ সেটা সেই টার্গেটটা ফিলাপ হয়ে যাবে সামনে আরো বাড়বে অনেকে এবার বিক্রির চেয়ে মেলায় পণ্যের ব্র্যান্ডিংকে গুরুত্ব দিচ্ছেন বেশি আমাদের পরিচিতি লাভের জন্য আমরা এখানে কাজ করে যাচ্ছি পরিচিতি ব্র্যান্ডিং প্লাস এখান থেকে আমাদের টোকেন হয় বুকিং মানি হয় এদিকে মেলার সুন্দর পরিবেশ এবং দেশবিদেশের বাহারি পণ্য দেখে খুশি ক্রেতা দর্শনার্থীরা তবে কেউ কেউ তুলনামূলক দাম বেশির অভিযোগ করলো অনেকেই এবার দাম নিয়ে সন্তুষ্ট আমার পরিবার সহ আমরা সাতজন মজা করছি অনেক অনেক কিছু খাওয়া দাওয়া করছি মজা লাগছে তুলনামূলক এবার প্রাইসটা একটু বেশি দামটা একটু তুলনামূলক বেশি আছে আমার কাছে মনে হচ্ছে দাম মোটামুটি ঠিক আছে লিওন মির বৈশাখী সংবাদ ঢাকা